হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউটি। আজকে আমরা দেখব কি করে সি ডাটা অনু রাউটারগুলোর ভিতরে ইন্টারনেট সেট আপ করতে হয়। যারা সি ডাটা অনু রাউটারগুলোর ভিতরে পিপিপিওই দিতে পারছেন না, আমরা দেখব আজকে কি করে সি ডাটা অনু রাউটার ভিতরে পিপিপিওই সেট আপ করতে হয়। আপনি প্রথমে আপনার রাউটার সাথে কানেক্টেড হয়ে নেবেন। আমি আমার সি ডাটা অনু রাউটার সাথে কানেক্টেড আছি। আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, আপনার মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপের একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে আইপি অ্যাড্রেস চার্জ দিবেন 192.168.101.1। এই আইপিটা আপনারা সার্চ দিবেন। আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডে লিখবেন অ্যাডমিন আইএসপি। আমরা অ্যাডমিন অ্যাডমিন করে দিয়ে হয়তো বা আপনারা যারা সেট আপ করবার চেষ্টা করছেন অ্যাডমিন অ্যাডমিন দিয়ে চেষ্টা করছেন, এই কারণে আপনারা যে জায়গায় পিপিওই ইউজার বসাতে হবে আপনারা ওইটা খুঁজে পান নাই। আপনারা এখানে ইউজার নেম লিখবেন অ্যাডমিন আইএসপি এবং পাসওয়ার্ডও লিখবেন অ্যাডমিন আইএসপি, ADMINISP। ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন আইএসপি আইএসপি দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা ইন্টারনেটে চলে যাবেন। এখান থেকে ওএন কানেকশন নেম যেটা আছে ব্যান্ডউইথ থেকে আপনারা রাউটার করে দিবেন। এখানে দেখছেন আমরা পিপিওই অপশানটা পেয়ে গেছি। এখানে আপনার ইউজার নেমটা বসাই দিবেন। আমি আমার ইউজার নেমটা দিয়ে দিতেছি। তারপরে পাসওয়ার্ডে ইউজার নেমের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে এখানে অ্যাপ্লাইয়ের উপরে একবার ক্লিক করে দিবেন। আমাদের কিন্তু পিপিওই সেট আপ হয়ে গেছে। আমরা এখন মনে হয় ইন্টারনেট সার্ভ করতে পারতেছি। আপনারা দেখতেছেন আমার পিপিও সেট আপ হয়ে গেছে। যারা কি করে সি ডাটার SSID এবং SSID পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় বা ক্রিয়েট করতে হয় ওটার জন্য ভিডিও চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স ওয়াচিং দিস ভিডিও।